فمن صحصح عن النار وأدخل الجنة فقد فاز মানুষের জীবনে সফল ওইটা যাকে আল্লাহ আস্তে আস্তে জাহান্নামের কাজ থেকে দূরে সরিয়ে জান্নাতের কাজগুলো করার তৌফিক দেন। সুবহানাল্লাহ। এই যে কাজ এখন আপনি করলেন এটা জান্নাতে যাওয়ার একটা মাধ্যম। এত বড় মর্যাদা সম্পন্ন অনুষ্ঠান এখন অন্তত এটা জমিনের উপরে বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহ একবার মসজিদে নববীতে প্রবেশ করে দেখলেন যে তার দিকে কিছু মানুষ আল্লাহ কোরআনে কারিম নিয়ে আলোচনা করছে, বাম দিকে কিছু মানুষ আছে আল্লাহ জিকিরে লিপ্ত। নবীজি বললেন দুইটা দল ভালো কাজে আছে, তবে সবচাইতে উত্তম কাজে আছে তারা যারা আল্লাহ কোরআন নিয়ে ব্যস্ত আছে। আমার আল্লাহ আমাকে এই মুহূর্তে নির্দেশ দিয়েছে আমি যেন কোরআনের শ্রোতা হিসাবে যারা কোরআন আলোচনায় আছে তাদের ভেতরে বসে পড়ি। টের পেলে কি বললাম, বিশ্ব নবী যখন যদি এখন এই কিশোরগঞ্জে আসতে কোরআনের এই অনুষ্ঠান যদি তিনি দেখতেন শ্রোতা হিসাবে আপনাদের মাঝে বসে পড়ত, আপনার দাম কত বেশি। এ কত পবিত্র অনুষ্ঠানে তাফসীর করা মাহফিলে এবাদত মনে করে যারা এসেছি খুশি হয়ে বলছে আলহামদুলিল্লাহ। কোরআনে কারিম শোনা দরকার, এটা বিশ্বনবী নিজেও শুনতেন। ওবা ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মাঝে মাঝে বলতেন তেলাওয়াত করো। তিনি বলেন হে রাসূল কোরআন আপনার প্রতি নাযিল হয়েছে আমি তেলাওয়াত করব মানুষ। তিনি বলেন না, আল্লাহ আমাকে জানিয়েছে যে কোরআন যারা শুনে এই মানুষগুলোর অন্তরে ঈমান থাকলে ওটা আরো বেড়ে যায়। আমার ঈমান যতটুকু আছে আমি কোরআন শুনে কোরআনের বিশ্বাস করার কারণে আমার ঈমান যেন আরো বেড়ে যায়। কোরআন যদি কোনো মুমিন শুনে তাহলে তার অবস্থা কি হয়? যে মানুষগুলো আপনার কথাগুলো অনুধাবন করবে, উপলব্ধি করবে, বোঝার চেষ্টা চালাবে, যারা বুঝতে সক্ষম হবে দেখবেন তাদের চোখ দিয়ে কখন যেন পানি গড়িয়ে পড়ছে। কোরআনের আলোচনায় সবার চোখে পানি আসবে না, আপনি এটা বোঝার মতো যোগ্যতা আপনার থাকা লাগবে। আপনি আসলে বোঝেন আল্লাহ কি বলতে চায় আর আমি কি করছি, মনের অজান্তে দেখবেন আবার ইমামের মতো আপনিও কাঁদছে। বাড়ি যাওয়ার সময় তারা বলতে বাধ্য হবে ইয়াকুলুনা রব্বানা আমান্না ফাকতুবনা মা শাহিদিন। আল্লাহ আমরা ঈমান আনলাম, যারা ঈমান এনেছে তাদের সাথে তুমি আমাদের নামকে সাক্ষী হিসাবে লিখে নাও। যারা মুনাফিক এরা যখন কোরআন শুনে আমার আল্লাহ বলেন তাদের অবস্থান কি হয় আপনি জানেন? ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলা আর-রাসূলি রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। আল্লাহ পাক বলেন যখন কোরআনে কারীম সামনে মানুষকে তেলাওয়াত করে বলা হয় আসো আল্লাহর বিধান এইগুলো, রাসূলের আদর্শ এই এই, হে নবী আপনি দেখবেন আমার বিধানের কথা আপনারা আদর্শের কথা বলতে গেলে যারা মুনাফিক ওরা আস্তে করে পেছন দিক থেকে কেটে পড়ে, ওরা বিশ্বাস করে কোরআন আল্লাহর কিতাব, আপনি আল্লাহর রাসূল ওরা বিশ্বাস করে। কিন্তু যখন কোরআনের কথাগুলো ব্যাখ্যা বিশ্লেষণ করবে তখন দেখবেন ওদের প্র্যাকটিক্যাল লাইফের সাথে মিলছে না, কারণ ওদের জাকাত ভিত্তিক অর্থনীতি নেই, ওরা সুদ ভিত্তিক অর্থনীতিতে চলে। চাষ করে খাবো ততদিন যতদিন টাকা ফেরত দেওয়া লাগবে না, কি বলে এটা বন্ধক না, এটা জায়েজ করার পদ্ধতি আছে দুইটা। যতদিন উনি টাকা ফেরত না নেবে ততদিন আমি চাষ করলে সরকারকে যে টাকা দেওয়া লাগে কি বলে ট্যাক্স, এই টাকা আমার দেওয়া লাগবে কারণ আমি চাষ করে খাচ্ছি। দ্বিতীয় নম্বরে যখন উনি টাকা ফেরত নেবে ওনার দায়িত্ব 1 লক্ষ টাকায় 8 থেকে 10 হাজার টাকা কম নেওয়া লাগবে, যেন জুলুম হয় না। আছে এই সিস্টেম মানে তো নাকি না, এটা মানে হয় নেই না এরকম না, তাহলে অল্প টাকা 1 লক্ষ টাকায় দেওয়া লাগবে আপনি যতদিন চাষ করে খান না, এটা ঠিক না। 200 টাকা কাটা দেবো সব
এরকম মেরে ভালো একদম মেয়াদ থাকে এই নিয়মটা দায় আছে। দ্বিতীয় নম্বর নিয়ম হচ্ছে আমি 1,00,000 টাকা তিন নম্বরের নিয়ম হচ্ছে খেয়ে দেয় সৌদ। আমি 10,000 টাকা দিলাম, উনি জমি চাষ করে খাবে, ওই টাকা আর ফেরত দেওয়া লাগবে না, খেয়ে দেয় সৌদ, এইটা দায় আছে। কিন্তু এটাই লস হয় বলে মানুষ দেয় না। জমি জায়গা নিয়ে যারা ব্যবসা বাণিজ্য করে খাচ্ছেন, ব্যবসার নিয়ম আমরা পেয়েছি কোরআন আর হাদিসে। ইসলামী অর্থনীতিতে মশা রাখা মদারা বা মোরা বা এই তিন প্রকার বা তিন তারিখে 9 প্রকার আছে। এক একটা 3 প্রকার করে হলে 3 প্রকার কত হয়? এর ভেতরে সব লুকি আছে। ইসলামী অর্থনীতি আপনারা যারা লেখাপড়া করেন পড়াশোনা করেন দেখবেন, মশা রাখা মানে পার্টনারশিপ করে ব্যবসা করা। এটা কোনো ব্যাংক করতে পারে, কোনো প্রতিষ্ঠান করতে পারে, কোনো ব্যক্তি কোনো মালিক যার সাথে আপনি এটা পারবেন। কিভাবে আমি এগিনার 10,00,000 টাকা আছে, আমার আছে 5,00,000, আমি 15,00,000 টাকা এক জায়গায় করে ব্যবসা আরম্ভ করলাম, লাভ হলে আমার 5 ভাগ ওনার 10 ভাগ, আর যদি লস হয় আমার 5 ভাগ ওনার 10 ভাগ। এটা যদি কোনো ব্যাংক করে, সে ইসলামী ব্যাংক হতে পারে, সোনালী, চৈতালী, রূপালী, নাকি আরো যা আছে, যার সাথে ব্যবসা করবেন। 1 নম্বরে মশা রাখা মানে পার্টনারশিপ করে ব্যবসা করা। এটা যদি কোনো ব্যাংক করে, জায়গা আছে কোন সিস্টেমে, লাভ এবং লসের ভাগ নেওয়া লাগবে, কথা বুঝতেছে? দ্বিতীয় নম্বর মশা রাখার পরে মোদারাবা। মোদারাবা মানে আমি 1,00,000 টাকা দিলাম, এনার মোটর সাইকেল দরকার, আমি 1,00,000 টাকা দিয়ে একটা মোটর সাইকেল কিনে ওনাকে বিক্রি করলাম 1,10,000 টাকা। ওনার সময় দিয়ে দিলাম 4-5 মাস বা 1 বছর 2 বছর, যেমনি 1 বছরের ভেতরে টাকা দেবেন আমার 1,10,000, তাহলে আমার লাভ হচ্ছে লাখে বলে না কেন, আর ওনার লাভ কি? মোটর সাইকেল পাচ্ছে কি? 1 বছর সময় পাচ্ছে, একবারে টাকা দেওয়া লাগছে না, মাঝে মাঝে দিয়ে। এই নিয়ম যদি কোনো দোকানদার করে, কোনো প্রতিষ্ঠান, কোনো ব্যাংক যায় যাচ্ছে, কথা বুঝতেছে? 3 নম্বরে মোরাবাহার ব্যাখ্যায় হচ্ছে আমি শ্রম দিতে পারি, কিন্তু ওনার শ্রম দেওয়ার কোনো অভিজ্ঞতা নেই, কারণ উনি পারে না, কিন্তু টাকা আছে ওনার, উনি টাকা দেবে আমি পরিশ্রম দেব, আমার শ্রমের মূল্য থাকবে আর ওনার টাকায় টাকা বাড়বে যদি লাভ হয়, আর যদি লস হয় ওনার টাকা লস আর আমার শ্রম লস। এভাবে যদি কোনো ব্যাংক ব্যবসা করে, সে যে ব্যাংক করুক অসুবিধা নেই। আমার কথা ভাষা বোঝা যায়? আলহামদুলিল্লাহ। যারা দেখে যে না আমি তো যার সাথে কারবার করি এসব তো নয়, তখন মনে করে না যা বলছো আমার গায়ে লাগছে, আমি চলে যাই। ইসলামিক ওয়ে 24, দ্য রাইট ওয়ে অফ লাইফ।